শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 124 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 52 জন পেশেন্ট কোভিড আইসিইউতে আছেন এবং 72 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। 16 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন এবং 88 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে শিলচর মেডিকেল কলেজে 26 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 10 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 3টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 12টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 2 জন পেশেন্টের মৃত্যু হয়েছে। প্রথম পেশেন্ট শ্রী মধুসূদন সিংহ, ওনার বয়স 80 বছর। উনি বিবেকানন্দ রোড শিলচর থেকে এসেছিলেন। উনি গত 22 জুন শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং গত 4 জুলাই সকাল 6টা বেজে ওনার মৃত্যু হয়েছে। দ্বিতীয় শ্রী কুটন রবিদাস, ওনার বয়স 18 বছর। উনি লালা ওয়ার্ড নাম্বার 2 হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন। উনি গত 29 জুন শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 4 জুন সকাল 11টা বেজে ওনার মৃত্যু হয়েছে।